সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ পাওনা টাকা না দেয় করণীয় কি? সামর্থ্য আছে এরপরও পাওনা টাকা দেয় নাই, বসেন। সামর্থ্য আছে এরপরও পাওনা টাকা দেয় নাই, এটাকে বলা হয়েছে জুলুম। এটাকে কি বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাতালুল গানিয়ে জুলমুন, মাতালুল গানিয়ে, ধনী ব্যক্তি যদি মানুষকে টালবাহানা করে, কি করে, এই দিচ্ছি দেব দিচ্ছি দেব করে ঘোরাঘুরি করে, দেয় না, তার আছে পকেটে কিন্তু দেয় না। আছে না এরকম কিছু ছেঁচড়া কিসিমের মানুষ? আছে না, পকেটে 500 টাকার নোট আছে, দোকানে 100 টাকা বাকি করছে, দেয় না, ওটা ভাঙলে শেষ হয়ে যাবে। আছে না এই কৃপণ? কখনো ভালো মানুষ হতে পারে না, কোনো মুসলমান কখনো কৃপণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে পানা চাইছেন, আল্লাহুম ইন্নি আউযুবিকা মিনাল আজজি ওয়াল জুবন ওয়া আউযুবিকা মিনাল বুখল, আল্লাহুম ইন্নি আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে পানা চাই, আমি যেন কৃপণ না হই। এজন্য মুসলমান কখনো কৃপণ হতে পারে? আরেকজন পাওনা আছে আপনার কাছে, আপনার ঘুম আসে কিভাবে? মানুষের দেনা পরিশোধ করে দিবেন, এরপরে অন্য সব কাজ। অনেক লোক আমাদের কাছে বলে ভাই একটা আমল শিখাই দেন। কিসের আমল? যে আমলটা করলে আমার ঋণ শোধ হয়ে যাবে। তা আমি অনেক সময় জিজ্ঞেস করি ভাই আপনার ঋণ কত টাকা আছে, তো বলে ধরুন 5 লাখ টাকা আছে। তো ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই? বলে না ভাই নাই। কেন, কোনো ক্যাশ টাকা টুকু নাই? মানে জমি জমা? কোন জমি জমা? আল্লাহর মতো অনেক আছে। তো জমি জমা থাকলে আপনি জমি বিক্রি করে ঋণ শোধ করেন না কেন? বলে না ওইটা কি করা যায়, ওইটা করবে না, দোয়া শিখাই দেন যাতে আসমান থেকে টাকার বস্তা নেমে যায়, ওই ঋণ দিয়ে দেয়। এ হলো আমাদের মন মানসিকতা। অথচ মুসলমান মানুষের পাওনা পরিশোধে দায়িত্বশীল হতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন কোনো মানুষ যদি মানুষের পাওনা না দেয় এবং সে যদি মারা যায়, তার রুহটা ঝুলন্ত থাকে, এটা তার শাস্তি, রুহের শাস্তি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মানুষ তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সে ব্যাপারে নিরুৎসাহিত করবার জন্য তাদের জানাজা উনি নিজে সামিল হতেন না, অন্যদেরকে বলতো তোমরা জানাজা পড়ো, গণ্যমান্যরা জানাজা পড়তেন না, যাতে করে অন্যদের জন্য সেটা শিক্ষার কারণ হয়। অতএব মানুষের পাওনা পরিশোধ না করে তালবাহানা করানো, ঘুরানো, এটা কখনো জায়েজ না, এটাকে জুলুম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেছেন ভাই? জুলুম বলেছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, যতটুকু পারি ইসলামের পথে চলার সর্বোচ্চ চেষ্টা করি। আমার বাবা সাধারণ একজন মানুষ, বাবা ধূমপান করে, নামাজের নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই, এ নিয়ে পরিবারের অশান্তি বিরাজ করছে। বাবাকে অনেকবার বোঝানোর পরও কোনো কাজ হয়নি, এক্ষেত্রে আমার করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য আমি বাবার ইনকামের টাকায় পড়ালেখা করি না, কিন্তু ঘরে বাবা যা নিয়ে আসেন তা খাই, কারণ আমি এক দুইটা টিউশনই করে চলি। প্রথমত এটা খুবই ভালো কথা যে আমাদের যুবকরা যৌবন বয়স থেকে তারা উপার্জন শুরু করবে, বাবার উপরে ডিপেন্ডেন্ট হবে না। অনেক যুবক আছে বুড়ো বয়স পর্যন্ত বাবার মাথার উপরে বোঝা হয়ে থাকে, আছে না নেই? ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, উনি চা দোকানে বসে শুধু চা খায়, টোটো কোম্পানির ম্যানেজারই করে, আছে কি না? মুসলমান কখনো অলস হবে না। নবীজি পানা চাইতেন আল্লাহুম ইন্নি আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অলসতা থেকে আমি পানা চাই, অলস হওয়া যাবে না কোনো মুসলমানকে। মুসলমান সবসময় কর্মচঞ্চল হবে, কর্মতৎপর হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি, করে করে বাবার সংসারে আমি সহযোগিতা করতাম। এই জন্য যুবকরা সবাই কর্মমুখী হতে হবে, কর্মচঞ্চল হতে হবে, তাতে তাতে আপনার লাভ। কর্মচঞ্চল না হলে দেখবেন শয়তান আপনাকে নিয়ে আকাম কুকাম করাচ্ছে, দোস্তদেরকে নিয়ে ফালতু আড্ডা গল্প সমনষ্ট করা করি, দুই নম্বর ইত্যাদি করাচ্ছে। এই যুবক বলেছেন তিনি টিউশনি করেন, খুব ভালো কথা। এখন কথা হলো তার মূল প্রশ্নের উত্তর কি, যে বাবা বিড়ি খায়, সিগারেট খায়, কথা শুনে না, খারাপ পথে চলে। এর উত্তর হলো দুনিয়াতে সব মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, সবার হেদায়েত বা কারোর হেদায়েতই আমাদের কারোর হাতে না। আপনার বাবা ভালো নন, তিনি খারাপ পথে চলেন, আপনার দায়িত্ব হলো আপনার বাবাকে ভালো পথে চালানোর জন্য আপনি চেষ্টা করবেন, আপনি নসিহা করবেন, আপনি উপদেশ দিবেন, আপনি বুঝাবেন। দেখুন বাবার কাছে সন্তান আবদার করে অনেক কিছু আদায় করতে পারে, একান্ত খারাপ মানুষ না হলে, মারাত্মক পর্যায়ের খারাপ মানুষ না হলে, বেশিরভাগ ক্ষেত্রে সন্তান বাবার সাথে এরকম একটা সম্পর্ক থাকে যে বোঝাপড়া করে একটু আদায় করে নিতে পারে। আপনি সেটা চেষ্টা করবেন, নিজে পারেন না অন্য কাউকে দিয়ে বোঝাবেন, সেটাতেও হয় না আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে আপনি হেদায়েত দান করেন। আপনারা আবু হুরায়রা তার গল্প শুনেছেন যে আবু হুরায়রা তার মা অমুসলিম ছিলেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হাত তুলে আমার মার্জনটা দোয়া করে দেন,
কারণ আমার মা সে অমুসলিম সে আমাকে অনেক কষ্ট দেয় আমি ইসলাম গ্রহণ করছি সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন উনি বাসায় যায় দেখে মা ইমানের জন্য রেডি হয়ে গেছে অতএব আমাদের বাবা-মার জন্য আমরা দোয়া করব এরপরও যদি সংশোধন করা না যায় তাহলে সেই ক্ষেত্রে ওনার পাপে ওনাকে পাবে আপনার এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা নাই এবং আল্লাহর কাছে আপনি তার জন্য ইস্তিগফার করবেন ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ বিজিল আপনি দায়মুক্ত হয়ে যাবেন